জাতীয় কৃমিনাশক দিবস 10ই আগস্ট প্রতি বছর রাজ্যীয় দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসে শিশু কিশোরদের মধ্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের ডোজ দেওয়া হবে। সেই জন্য শুরু হয়ে গিয়েছে কিভাবে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে সে বিষয়ে সচেতন করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। শুক্রবার কল্যাণপুর ব্লকের বিআরসি হলে হয় আলোচনা। এই যে কৃমিনাশক দিবসটা 2015 সাল থেকেই করে আসছি। আমাদের বিভিন্ন স্টেটে এই কৃমিনাশক দিবসটা অনুষ্ঠিত হতে চলছে, কারণ আমাদের ভারতবর্ষের প্রায় 70% বাচ্চাই দেখা গেছে, 1 থেকে 19 বছর বয়সী বাচ্চাদের মধ্যে 70% বাচ্চাই কৃমিতে আক্রান্ত। তো কৃমিতে আক্রান্ত হওয়ার ফলে বাচ্চাদের কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগসব হচ্ছে, রক্তাল্পতা থেকে শুরু করে ক্ষুধামান্দ্য, তারপর হজমের এই সমস্যা ইত্যাদি ইত্যাদি হওয়ার ফলে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার একটা প্রবণতা যে সেটা অনেকটা কম থাকে, ফলে ড্রপ আউট টেন্ডেন্সিটা বাড়ে। এই যে বিষয়টাকে রিডিউস করার জন্য, অ্যানিমিয়াকে কন্ট্রোল করার জন্য আমাদের এই কৃমিনাশক দিবসটি পালন করা হচ্ছে। দুই পর্যায়ে শিশুদের কৃমিনাশক ডোজ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।